আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিওতে দুইটা আপডেট সম্বন্ধে শেয়ার করব। একটা হলো আপনাদের ফান্ডিং, যেখানে আপনি স্টেকিং করছিলেন সেখান থেকে কিভাবে উইথড্র করবেন। আরেকটা হলো এক্স এম্পেয়ার, ঠিক আছে, মানে আমরা যেটাকে নট এম্পেয়ার হিসাবে চিনি সেইটার সমস্ত আপডেট সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস আকারে কথা বলবো। তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বেশি কথা না বলে যেটা দেখাবো সেটা হলো স্রল প্রোটোকলে অনেকে আমার সাথে কিন্তু স্টেকিং করেছিলেন এবং তারা কিন্তু তাদের ডলারটা এই মুহূর্তে উইথড্র করে নিতে পারবেন। সো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো অনেকে আমাকে বলতেছেন যে এইটার একটা ভিডিও করে দিতে, সো এই কারণেই মূলত আমি আপনাদেরকে এইটার একটা ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা ভালোভাবে আগে এই পোস্টটা খেয়াল করেন, দেখেন এটা কিন্তু এখন থেকে 3-4 মাস আগে শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, এবং সেই সময় কিন্তু আমাদেরকে এখানে কি করা হতো, এখানে বিটিসি স্টেক করা লাগতো এআরবি চেইনে, সেই বিটিসিটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে এক্সপি দিত, ঠিক আছে। অনেকেই কিন্তু আমরা এক্সপিগুলো কালেক্ট করছি, সেটা কিন্তু আপনি হলো আপনাদের এক্সপির মানে আপনাদের মেইন পেজে চলে গেলে আপনি দেখতে পারবেন। সো ওই ডলারটা স্টেকের বিনিময়ে আমরা এক্সপি পাইছি, এবং এখন আমরা কি করব, উইথড্র করে নেব, যে ডলারটা আমাদের এখন বর্তমানে ওখানে পড়ে আছে সেটাকে উইথড্র করে নেব, ঠিক আছে। আর এখন উইথড্র করলে কি হবে, দেখেন এইটার কিন্তু একদম মেইননেট লঞ্চ করার সময় হয়ে গিয়েছে, আমরা হয়তো বা আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে আমরা এয়ারড্রপ পেতে যাব সলভ থেকে। আর এই সলভ টোকেনের কিন্তু একটা ওয়েব থ্রি ইভেন্ট আসছিল, যেটা কিন্তু আমরা শেয়ার করি নাই, কিন্তু আপনারা অনেকেই জয়েন করছেন এবং ওইখান থেকে অলরেডি সলভ টোকেন পেয়ে গেছেন, ঠিক আছে। প্রায় অনেক দেখলাম যে ভালো ভালো কিন্তু সলভ টোকেন পেয়ে গেছেন ভালো ভালো অ্যামাউন্টের। তো যাই হোক, এখন আমি বেশি কথা বলবো না, যারা এখানে স্টেক করেছিলেন ডলারটা তারা কিভাবে উইথড্র করে নেবেন আমি আপনাদেরকে এইটাই দেখাই ক্লিয়ারভাবে। তো আপনি ডিরেক্টলি এইখানে চলে আসবেন, এই পেজটাতে আপনাদেরকে অবশ্যই এই পেজটাতে আসতে হবে। তারপর আপনি কি করবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমি অবশ্যই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। তো মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করার পর আরবিট্রাম চেইনে আপনাদেরকে সুইচ করতে হবে। তো অবশ্যই আপনি আরবিট্রাম চেইনে সুইচ করবেন, সাথে এইখানে কিছু এআরবি টোকেনের গ্যাস ফি লাগবে। আরবিট্রাম ইথেরিয়াম কিন্তু আপনি ডিরেক্টলি বিনান্স থেকে উইথড্র করে নিতে পারবেন যদি আপনাদের কাছে না থাকে, ঠিক আছে। তো এইখানে এবার চলে আসবেন, এইখানে চলে আসার পর কি করবেন, এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান এইখান থেকেও যাইতে পারেন। থ্রি ডট মেনুতে আসার পর আপনি কি করবেন, এই যে মাই পোর্টফোলিও অপশনে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি আমার যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু উইথড্র করে নিছি, তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটুকু দেখাই দেবো। তো আপনাদের অ্যাসেটটুকু এখানে শো করবে এবং সেটা কিন্তু বিটিসিতে থাকবে, সরি ইথেরিয়ামে থাকবে হয়তোবা। তো এইখানে আপনি আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনি একটু এইদিকে স্ক্রল করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনাদের হোল্ডিং অ্যামাউন্টটা এখানে দেখাবে। দেন আপনি আরেকটু এদিকে চলে আসবেন, চলে আসার পর এখানে দেখতে পারবেন উইথড্র অপশন, আপনি কিন্তু এটা ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। উইথড্র অপশনটা কিন্তু তারা চালু করে দিছে খুব মানে কিছুদিন আগেই। তো এখন আপনি কি করবেন, উইথড্র অপশনে একটা ক্লিক করবেন, উইথড্র অপশনে ক্লিক করার পর আপনাদের যতটুকু সফট বিটিসি আছে আপনি সেটাকে কি করবেন, ম্যাক্সে ক্লিক করে দেবেন, যেহেতু আমরা এখানে আর কোনো প্রকার হোল্ড করতেছি না। যাদের ইচ্ছা তারা হোল্ড করতে পারেন, পরবর্তীতে হয়তোবা তারা উইথড্র করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এইখানে ম্যাক্সে ক্লিক করে দেবেন, ম্যাক্সে ক্লিক করার পর অ্যামাউন্টটা বসবে, বসার পর এইখানে আপনি কি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর এইটা কিন্তু আপনাদের সব বিটিসিতে উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনাদের ম্যাটাম্যাক্সে পারমিশন চলে আসবে। অবশ্যই আরবিট্রাম একটু গ্যাস ফি যাবে, যাওয়ার পর আপনাদের কিন্তু ম্যাটাম্যাক্সে ডিরেক্টলি চলে আসবে। তো একটু ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু উইথড্রটা হয়ে যাবে, এই যে দেখেন আমি কিন্তু ট্রান্সফার করে নিছি। তো উইথড্রটা হয়ে গেলে এখন আপনি কি করবেন, দেখেন এখন আপনাদের একটা কাজ আছে, আপনি ডিরেক্টলি ম্যাটাম্যাক্সে চলে আসবেন, মানে যেখানে আপনি উইথড্র করছেন, এই যে সলভ বিটিসি অপশনটাকে আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। ইম্পোর্ট করলেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা এখানে শো করবে। তো এইটার জন্য কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে, যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অবশ্যই আমি কিন্তু এখানে অ্যাড করে দিছি এই পোস্টটার মাধ্যমে। তো এই পোস্টটা কিন্তু আমি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেবো আমাদের। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ডিরেক্টলি চ্যানেলটাতে আমাদের জয়েন করে নেবেন টেলিগ্রামে, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টার লিঙ্ক পেয়ে যাবেন, তো সেইখান থেকে আপনি চাইলে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করতে পারেন, একটা ক্লিক করবেন দেন কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি এখন এইখানে চলে আসবেন ম্যাটাম্যাক্সে, তারপর ইম্পোর্ট টোকেনে একটা ক্লিক করবেন। তো তারপর এখানে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেসে একটা ক্লিক করে দিবেন। তো এরপর আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন, করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন বা ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনাদের এই সলভ বিটিসির অ্যাড্রেসটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে, এবং আপনাদের ব্যালেন্সটা শো করবে। এইবার আপনাকে কি করতে হবে, আপনাদের ডলারটা কিন্তু এখনও হাতে আসে নাই, তো এইবার আপনাকে এটা সোয়াপ করতে হবে। কোথায় সোয়াপ করবেন, এইখান থেকে সোয়াপ করতে পারবেন, এইখানে আপনি দেখতে পারবেন সোয়াপ অপশন, আপনাকে এটা ডিরেক্টলি সোয়াপ করে আরবিট্রাম ইথেরিয়াম বানাইতে হবে, ঠিক আছে। তো এখানে সোয়াপ অপশনে একটা ক্লিক করে দেবেন, সোয়াপ অপশনে ক্লিক করার পর উপরে আপনি সলভ বিটিসিটা সিলেক্ট করে দেবেন, অবশ্যই আপনাদের কিন্তু এখানে শো করবে, দেন আপনি এটাকে উপরে সলভ বিটিসিতে ক্লিক করে দিবেন। আর আপনি যদি
এখান থেকে খুঁজে না পান তাহলে কি করবেন, একটু ব্যাক করবেন, করার পরে এই সব বিডিসির উপরে ক্লিক করবেন, তারপরে এখানে যে সোয়াপ অপশন দেন এইখানে ক্লিক করবেন, উপরে সব বিডিসি হয়ে যাবে, দেন এইখানে সিলেক্ট করবেন কি এই আরবিট্রামের ইথিরিয়াম সিলেক্ট করবেন, ঠিক আছে, আরবিট্রামের ইথিরিয়াম এখানে দিয়ে দিলেন, মানে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনি ম্যাক্স করে দেবেন। দেওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু একটু গ্যাস ফি রাখতে হবে, গ্যাস ফি যাবে, তো এইখানে আবার অ্যামাউন্টটা চলে আসবে, দেন আপনি এখানে কি করবেন সোয়াপ অপশনে ক্লিক করবেন, পারমিশন আসবে, পারমিশন অ্যালাউ করে দেবেন, এক মিনিটের মধ্যে আপনাদের এইখানে এই আরবিট্রাম ইথিরিয়াম হয়ে যাবে, ঠিক আছে। এখন চাইলে আপনি এই ইথিরিয়ামটাকে ডিরেক্টলি বিনান্সে নিয়ে নিতে পারেন, সো এখন আপনি এটা সেন্ড করবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন, তারপর বিনান্স থেকে ইথিরিয়ামের আরবিট্রাম অ্যাড্রেসটা নিয়ে আসবেন কপি করে, ইথিরিয়ামের আরবিট্রাম অ্যাড্রেস, ঠিক আছে, মাস্ট বি এটা মনে রাখবেন, তারপর আপনি সেন্ড করে দেবেন, এটা ডিরেক্টলি আপনাদের বিনান্সে ডিপোজিট হয়ে যাবে, তারপর আপনি চাইলে সেল করে দিতে পারেন। তো এই ছিল গাইস সল বিটিসিতে যারা স্টেক করছিলেন তাদের উইথড্র প্রসেস, ঠিক আছে, আশা করি আপনারা একদম সম্পূর্ণ ক্লিয়ার। আর এই প্রজেক্টটার উইথড্রয়াল মানে এই এয়ারড্রপ সম্বন্ধে যদি আপনাকে বলতে চাই তাহলে আপনি আরেকটু ওয়েট করেন, হয়তোবা কোয়ার্টার থ্রির মধ্যেই তারা আমাদেরকে এয়ারড্রপ দিবে, যেহেতু ওয়েব থ্রিতে ইভেন্টটা চলে আসছে, আর ওয়েব থ্রিতে ইভেন্টটা চলে আসলে মাত্র এক দুই মাসের মধ্যেই কিন্তু তারা তাদের টোকেনটা লিস্ট করে ফেলে, তো শীঘ্রই কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিব। সো এই কারণে কি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, 100% টেলিগ্রাম চ্যানেল ছাড়া কোথাও আপনি পাবেন না, ইউটিউবে সহজে ভিডিও করে দেওয়া যায় না, আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলেই থাকবেন, আপডেটগুলো ফলো করবেন। এখন আমি নট এম্পেয়ার সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব, ঠিক আছে, এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপডেট আসছে, যে আপডেটগুলো আপনাদেরকে একটু ফলো করা উচিত। তো দেখেন এই প্রজেক্টে যারা কাজ করতেছেন অবশ্যই কাজ করতে থাকেন, এই প্রজেক্টটা আমাদেরকে বেনিফিট দিবে একটু হলেও, কেননা ডিরেক্টলি নট কয়েন তাদেরকে সাপোর্ট করতেছে, নট কয়েনের টেলিগ্রাম আইডি থেকে তাদেরকে পোস্ট করা হয়েছে, ঠিক আছে। তো যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, আমাদের এই চ্যানেলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, হ্যাঁ, আর আমাদের পিন পোস্টটা অবশ্যই ফলো করে দেবেন, ওখানেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন, তো জয়েন করবেন, জয়েন করার পর আপনি এই টাস্কগুলো ফলো করবেন। তো জয়েন হয়ে গেলে অবশ্যই আপনি এই টোকেনটা কালেক্ট করার চেষ্টা করবেন, এই টোকেনটা কালেক্ট করে দিয়ে প্রফিট পার আওয়ার বাড়াবেন, যত বেশি প্রফিট পার আওয়ার থাকবে তত বেশি আপনি আর্নিং পাবেন, তবে আপনাদের এই টোকেনের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাদেরকে আর্নিং দিবে, ঠিক আছে। তো সেটা কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে দিছি টেলিগ্রাম চ্যানেলে, তো যারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করেন এই মাস্ট বি জয়েন করবেন। তো এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট, দেখেন এইখানে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে, কোথায় কানেক্ট করবেন, উপরে দেখেন এয়ারড্রপ সেকশন একটা অপশন আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করার পর এখানে আপনি কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, ঠিক আছে, ফার্স্ট টাইম যেরকম দেখাইলো, তো ওয়ালেট অপশনে ক্লিক করে ডিরেক্টলি আপনি কি করবেন, যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারেন, মানে টেলিগ্রাম ওয়ালেট চাইলে কানেক্ট করতে পারেন অথবা আপনি টন কিপার ওয়ালেট কানেক্ট করতে পারেন, ঠিক আছে। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে, আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, এবং আপনি যদি টন কিপার ওয়ালেট এখানে ক্লিক করে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কীভাবে কানেক্ট করতে হয় অবশ্যই আপনাদের ধারণা আছে, তো আমি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করলাম, দেখেন এখানে পারমিশন চলে আসতেছে, আমি এই যে পারমিশনটা অ্যালাউ করে দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এই যে এখন আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন, এইখানে যখনই ক্লিক করবেন ব্যাক টু এক্স এম্পেয়ার এইখানে ক্লিক করবেন, দেন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এরপর আপনি দেখেন এখানে বলতেছে সেন্ড অ্যাথোরাইজেশন ট্রানজ্যাকশন, আপনি একটা ট্রানজ্যাকশন করবেন, এইখানে আপনাদের মিনিমাম 0.1 টন খরচ হবে, সো এটা আপনি করে নেবেন আপনাদের দায়িত্বে, ঠিক আছে। আমি এখানে করতেছি, দেখেন মেক এ টন ট্রানজ্যাকশনে ক্লিক করব, তারপর আমাদের কানেক্টেড ওয়ালেটে একটা পারমিশন চলে আসবে, এইখানে কতগুলো ফিজ আছে এটাও আমি দেখাই দিব। তো এইখানে কিন্তু আমরা টোটাল 0.1 টন সেন্ড করতেছি, ঠিক আছে। তো আমি এটা সেন্ড করতেছি কেননা এটা নট কয়েনের প্রজেক্ট, নট কয়েন ডিরেক্টলি তাদেরকে ব্যাক করতেছে, এই কারণেই সেন্ড করতেছে, আশা করি আমাদের প্রফিট হবে, ঠিক আছে। তো আপনাদের দায়িত্ব করবেন। সো কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিলাম, কনফার্ম অপশনে ক্লিক করলে একটু লোডিং নেবে, দেন ব্যাক টু এক্স এম্পেয়ার, দেন এইখানে একটু লোডিং নেবে, আমাদের অ্যাথোরাইজ হওয়ার জন্য একটু টাইম নেবে। ওকে, আমরা কিন্তু এখন এয়ারড্রপের জন্য ইলিজিবল, দেখেন আমাদের কিন্তু এই দুইটাই কিন্তু টিক মার্ক উঠে গেছে, দেন আমরা এয়ারড্রপের জন্য ইলিজিবল, ঠিক আছে, পরবর্তীতে আমরা এয়ারড্রপ পাবো। সো এখন দেখেন কোয়েশ্চেন হচ্ছে আমরা এখান থেকে কখন এয়ারড্রপ পেতে পারি বা কোন সময় আমরা এয়ারড্রপ পেতে পারি, তারা ডিরেক্টলি কিন্তু আমাদেরকে বলছে, ঠিক আছে। এইখানে আপনি একটু খেয়াল করেন, দ্য প্ল্যানেট ডেট ফর দ্য এয়ারড্রপ ইজ লেট সেপ্টেম্বর টু আর্লি অক্টোবর, মানে একটু লেট হবে, তবে সেপ্টেম্বর অথবা অক্টোবরের শুরুতেই আমাদেরকে কিন্তু এয়ারড্রপ দিতে পারে, তারা কিন্তু ডিরেক্টলি এখানে বলে দিছে, ঠিক আছে। তো প্রজেক্টটাতে কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন, কিভাবে জয়েন করতে হয় টিউটোরিয়াল দেওয়া আছে, সব কিছু দেখে নেবেন, দেখার পরে আপনি জয়েন করবেন, খুবই ইজিভাবে জয়েন করতে পারবেন।
আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে বলে রাখতে চাই, এইখানে আমাদেরকে কিসের উপর ডিপেন্ড করে ইয়ারড্রপ দিবে এইখানে কিন্তু তারা আরও একটু ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে। দ্য নাম্বার অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ড অন দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ আর আর্নড থ্রাউট দ্য গেম। মানে আপনি এখান থেকে যে টোকেনগুলো ফার্মিং করতেছেন, এই যে এইটা, এইগুলোকেও আপনাদেরকে ইয়ারড্রপ হিসাবে দিবে, ঠিক আছে। এইগুলো আপনি কতগুলো ফার্মিং করছেন এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে ইয়ারড্রপ হিসাবে দিবে। আরও একটা ব্যাপার, সেটা হলো এখানে সেকেন্ড অপশনে বলছে তারা দ্য হাওয়ারলি, সরি, ইউর হাওয়ারলি ইনকাম, মানে আপনি প্রফিট পার আওয়ার কতগুলো বাড়াইছেন, আপনি প্রত্যেক ঘন্টায় কতগুলো আর্নিং করতেছেন, এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে ইয়ারড্রপ দিবে, ঠিক আছে। তো এইটা আপনি আপগ্রেড করবেন, মাস্ট বি। আরেকটা হলো আপনি কতজনকে ইনভাইট করছেন, আপনি ইনভাইট যতগুলো করবেন সেইগুলোর উপর ডিপেন্ড করেও আপনাদেরকে এখানে কী করবে, ইয়ারড্রপ দিবে। সো তিনটা ব্যাপারের উপর ডিপেন্ড করে ইয়ারড্রপ দিবে। অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো দিক, মাস্ট বি জয়েন করবেন, কেউ মিস দিবেন না, আপডেটটুকু আমি আপনাদেরকে ফলো করলাম। এর পাশাপাশি আপনি দেখেন, আপনি যখন এখানে একটা টন, সরি, এখানে টন ওয়ালেটটা কানেক্ট করবেন, তখনই আপনাদের এইখানে কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আপনি ক্লেম করে নেবেন, আমি ক্লেম করছি, দেন আপনি একটা ট্রানজ্যাকশন করার ফলেও কিন্তু এখানে আপনি বেনিফিটটা পাবেন। সো এইটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। সো এটার বিনিময়ে কিন্তু আপনি, আমি 100 মিলিয়ন টোকেন পাইলাম, যেটাকে কিন্তু আমি প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য খরচ করতে পারি, ঠিক আছে। তো যাই হোক গাইস, এতটুকুই, আমি আজকে আর বেশি কথা বলতেছি না। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, ইউটিউব চ্যানেলটাতে মাস্টারবি সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে মাস্টারবি জয়েন হয়ে থাকবেন। তো ভিডিওটা ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।